প্রেম হলো দিল্লির লাড্ডুর মতো, খেলেও পস্তাবে আর না খেলেও পস্তাবে। তাই সব করো, প্রেম করো না। না না, আমি না, বনি কৌশানি এমনটাই বলছেন। মঙ্গলবার একটি পাঁচতারা হোটেলে ঘোষণা হয়ে গেল বনি কৌশানির নতুন ছবির নাম, সব করো প্রেম করো না। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন দেবরাজ সিনহা। একটি নতুন রমকম পেতে চলেছে দর্শক, এমনটাই জানালেন স্বয়ং ডিরেক্টর। বনি এবং কৌশানি এবার শেখাবে প্রেমের একটা নতুন অধ্যায়, সব করো প্রেম করো না। এই বাংলা ছবির অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আজ, এবং সেখানে আরোহি নিউজ পৌঁছে গেছিল, এবং এখানে অভিনয় যারা করছেন সেই সব কলাকুশলীরা কি বলছেন সেটাই আপনাদের শোনাব। বেসিক্যালি এই মুভিটার উপরে কনসেন্ট্রেট করছেন মিস্টার মুকেশ। তো এটা আমার ফার্স্ট মুভি, আমার নলেজ খুবই সামান্য। তো আশা করি নেক্সট মুভি থেকে আমি আরও বেশি কনফিডেন্স হতে পারবো। তো আছেন বলে কাজটা ভালোভাবে হবে, আর আমরা আরও বড়ো কাজ করবো একসঙ্গেই। আমাদের চলবে এখন একসঙ্গে মোটামুটি 10-12 প্রজেক্ট চলবে আমাদের। তো এর থেকে বড়ো এরপর আরও ভালো প্রজেক্ট বাংলাতে করবো আমরা। আরও বেশি মডিফিকেশন করা, মানে মানুষ একটু পরিবর্তন চাইছে, তো চেষ্টা করছি কী করা যায়। ছবিতে বনি কৌশানি ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত। এই ছবিতে রজতাভ দত্তকে কীরকম ভূমিকায় দেখতে পাবে দর্শক, শুনে নেব তাঁর মুখ থেকে। বিশ্বাস করো, আমি না একটা শুধু গল্পের সিনপসিস পেয়েছি। গল্পটা এখনও বারবার করে ওরা স্ক্রিপ্ট লিখছে, কাটছে, লিখছে, কাটছে। ফাইনালটা না পেলে এগুলো কিছুই আমি বলতে পারবো না যে ঠিক কীভাবে কীরকমভাবে মানে গল্পটা বলতে চলেছি। কিন্তু রমকম হচ্ছে এটা তো বুঝতেই পাচ্ছি, নাম থেকে দর্শকও বুঝতে পাচ্ছেন। সেই আশা নিয়েই তারা দেখতে আসবে এবং আমার ধারণা বিনোদন পাবে, মজা পাবে দর্শক। বনি রিয়েল লাইফের সব করো প্রেম করো না এই কথাটির সঙ্গে তার রিয়েল লাইফের কোনো মিল নেই, এমনটাই জানালেন অভিনেতা। পাশাপাশি অভিনেতা ছুটি কাটানোর অভিজ্ঞতাও শেয়ার করলেন আরোহী নিউজের সঙ্গে। খুব ভালো, মলডিভস ইজ সুপার, মানে এত সুন্দর জায়গা, এত ভালো ভালো ফটোজ আসে। আর ওখানে ফটোগ্রাফার হিসেবে গেছিলাম, ঘুরতে যাইনি মনে হচ্ছিল একটা পয়েন্টে, বাট না খুব এনজয় করেছি। অ্যান্ড আমাদের দুজনের কোম্পানিতে আমরা সবসময় যেখানেই যাই খুব এনজয় করি, অ্যান্ড দিস টাইম অলসো উই এনজয়ড আ লট, প্রচুর। মানে যখনই আমরা ঘুরতে যাই এটা দেখেছি, মানে কিছুই না, মানে যত ন্যাচারাল ফটোজ দেওয়া যায় তত লোকের ভালো লাগে, এবং আমার নিজেরও মনে হয় যে ন্যাচারাল ফটোজ আর বেটার দ্যান বিং ক্লিকড বা দ্যান বিং মানে টেকেন ইন স্টুডিওস। তো সেটা ডেফিনেটলি খুব এনজয় করি, অ্যান্ড আমি খুব ভালো, মানে আমার ছবি তুলতে খুব ভালো লাগে বলে আমি মানে ভালোবাসি বলে প্রচুর ছবি তুলি। তো 1500-2000 ছবি তুলে দিয়েছি আমি, আমার কটা উঠে আমি এই না 30-40টা, বাট 1500-2000 ছবি তুলে দিয়েছি আমি, এটুকু আমি জানি। বাট না যে যেটা হয় যে মানে চরিত্র অনুযায়ী যেরকমভাবে যা করতে হয় আমাদেরকে অন স্ক্রিন, অ্যান্ড এখানে ডেফিনেটলি একটু ডিফিকাল্ট টু হ্যান্ডেল দিস টু ক্যারেক্টার্স, বিকজ এদের ব্যাকগ্রাউন্ডটা একটু অন্যরকম, বা এই ছেলেটার ব্যাকগ্রাউন্ডটা একদম অন্যরকম, যেখানে ওর দাদারা চাই না যে ও কারোর সাথে প্রেম করুক বা কিছু। তো আউট অ্যান্ড আউট একদম কমেডি রোম্যান্টিক একটা সিনেমা, যেটা ফুল অন কমার্শিয়াল। এতদিন পর, এত বছর পর মানে অ্যাকচুয়ালি আমরা কমার্শিয়াল আবার ট্রাই করছি। আই থিঙ্ক লাস্ট কমার্শিয়াল আই ডিড ওয়াজ তুমি আসবে বলে, সেটাও রিলিজ হয়েছে 2021, বাট শ্যুট করেছিলাম 2019 বা এরকম সময়, তো বিফোর প্যান্ডেমিক। সো অনেকদিন পর কমার্শিয়াল সিনেমা করছি, অ্যান্ড খুব মজা লাগছে। খুব ভালো আছি, আমার তো মনে হচ্ছে ফেরত চলে যাই, কিন্তু কাজের চাপ এখন বেড়ে গেছে। অভিনেতা অভিনেত্রী ছাড়াও এই যে প্রযোজকের একটা বড় দায়িত্ব কাঁধের ওপর, সেটা ডেলিভার করাটা এখন ইম্পর্টেন্ট। তো সেই কাজে আবার ব্যাক টু ফিরে এসেছি আমরা, বাট উই লাইক আই হ্যাড আ লাভলি টাইম, লাভলি ভ্যাকেশন, অ্যান্ড খুব দরকার ছিল। মানে আমি তো খুবই রোম্যান্টিক একটা পার্সন, আর আমি খুব ভালোবাসি এইসব রোম্যান্টিক সারপ্রাইজ ডেট, ডিনার ডেটস। তো আমার ক্ষেত্রে প্রেমটা ইজ আ ভেরি ভাইটাল জিনিস, মানে তুমি সব কিছু করছো বাড়িতে যখন ফিরছো, তুমি যদি তোমার পাশে কেউ নাই থাকলো যাকে তুমি তোমার পুরো দিনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে, তাহলে আই ডোন্ট থিঙ্ক দ্য লাইফ ইজ ইন্টারেস্টিং। প্লাস ঝগড়া ঝাঁটি কান্নাকাটি ভালোবাসা সব নিয়েই একটা মানে লাইফ ইজ অল অ্যাবাউট দ্যাট। তো আমার মনে হয় যখন বাজে ফেজটা চলে, তুমি যে কোনো কাপলকে জিজ্ঞাসা করবে তারা এই ব্যানারটাকেই সাপোর্ট করবে অফকোর্স। তো আমার আর ওর ঝগড়া হলে আমি তো এটাই বলবো যে সব করো প্রেম করো না, লাইক বাট দেন ভালো ভালো ফেজে থাকলে ডেফিনেটলি নো। কৌশানি 2015 যখন লঞ্চ হয়েছিল তখন তো কমার্শিয়াল হিরোইন হিসেবে লঞ্চ হয়েছিল, বাট 2018 যখন গার্লফ্রেন্ড রিলিজ করে তখন কিন্তু নো মেকআপ লুকে একদম একটা পাশের বাড়ির মেয়ের ক্যারেক্টারে দেখা গেছে আমাকে। তো যখন যেই ক্যারেক্টার যেটা ডিমান্ড করেছে, প্রত্যেকটা আমাদের প্রত্যেকজনেরই কাজ হচ্ছে সেই ক্যারেক্টারের মধ্যে ঢুকে কাজটা করা। আমি কিন্তু এখন মাঝখানে এই কুড়িটা ছেড়েই দাও, কেউই কাজ করতে পারেনি বিকজ অফ
এই মহামারীর ক্ষেত্রে, কিন্তু একুশে যখন ছবি রিলিজ করেছে বা কিছু, তখন কিন্তু হলের সিচুয়েশন ওয়াজ নট গুড। তো আমাদের প্রডিউসাররা অনেক জায়গায় পিছিয়ে পড়েছে বা ভেবেছে যে আমরা রিলিজ করবো কি না, রেসপন্স পাবো কি না। তো সেই ক্ষেত্রে আমি যেই ছবিগুলো করেছি যেগুলো আনরিলিজড, সেইগুলো প্লাস এখন যেই ছবিগুলো করছি অনেক কটাতেই কিন্তু কৌশানি না, মানে এটা কন্টেন্ট বেসড ছবি, আমরা কন্টেন্ট চাইছি। তো সেখানে একটা ক্যারেক্টার প্লে করেছি আমি, একটা ভাইটাল ক্যারেক্টার। এই অন্তর্জাল ছবিটা যেটা লাস্ট আমরা করলাম সেটাও একটা থ্রিলার ছবি। কিছুদিন আগে আমার ফিরে দেখা বলে একটা ছবি রিলিজ করেছিল জি বাংলায়, সেটাতেও কিন্তু 1900 শতাব্দীর আমি একটা ক্যারেক্টার প্লে করেছি। তো কৌশানি হিসেবে কিন্তু আমি করছি না, দ্যাট ইজ দ্য রিজন আমি যেটা নিজেকে প্রতিজ্ঞা করেছি অভিনেত্রী হিসেবে, যে মেবি আমি টাইম নেবো বাট আমি বেছে স্ক্রিপ্ট করব বছরে। বনি কৌশানি এবার দর্শকদের দিতে চলেছে এক অন্যরকম রমকম। এই ছবি অন্য সব প্রেমের ছবির থেকে কেন আলাদা তা জানতে হলে অপেক্ষায় থাকতে হবে আপনাদের। ক্যামেরায় মনোজিৎ রায়ের সঙ্গে মধুমিতা মাইতের রিপোর্ট, আরোহী নিউজ, কলকাতা।